সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, সে আল্লাহর জন্য পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? করতে ভালো লাগে? বেশি বেশি করবেন তো? মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে মাথা তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সামি আল্লাহ লিমান হামিদা, পেছনে থাকা সাহাবারা মুসল্লিরা পড়ে উঠল রব্বানা ওয়ালাকাল হামদ। ফিসফিস করে এক সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, উনি ছাড়া এটা কেউ পড়ে নাই, শুধু উনিই পড়লেন। সালাত শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আমি যখন সামি আল্লাহ লিমান হামিদা বলে মাথা তুলেছি, সব সাহাবারা পড়েছে রব্বানা ওয়ালাকাল হামদ, কে যেন অতিরিক্ত বাড়িয়ে পড়েছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কে পড়েছ? দাঁড়াও, দাঁড়ায় না ভয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অভয় দিলেন। তারপর সে সাহাবি হাত তুললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই অতিরিক্ত চারটা তাসবি আমি পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, কেন পড়েছ? আমি তো শিখাই নাই, কই পেলে? সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তাসবি আমার কম পড়তে ভাল লাগে না, আমার পড়তে মনে চাই বেশি বেশি। তাই নিজ থেকে এটা বানিয়ে, যেহেতু চমৎকার অর্থবোধক, অর্থ সুন্দর, আমি নিজ থেকে বানিয়ে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, ভয় নেই, তোমরা দেখো নি, আমি দেখেছি সালাতরত অবস্থায়। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, বিদআতা ওয়া সালাসিনা মালাইকা, 30-এরও অধিক ফেরেশতাকে আমি দেখেছি, ইবতাদিরুনাহা আইহুম ইয়াকতুবু আউওয়ালা, কে কার আগে তোমার অতিরিক্ত চারটা তাসবির সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে আকাশে ফেরেশতারা প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসাকে আমরা কম কম করব না বেশি বেশি? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুনে শেষ করা যাবে না। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, তিনি কে? লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমি আল্লাহ শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো তাহলে জেনে রেখো আমার আজাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ সারে না, খবরদার। এজন্য আমরা যেন নাফরমানি বাদ দিয়ে ভালো হয়ে যাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে ফাসাদ, অশান্তি, অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো কার হাতের কামাই? আমাদের। আমরা যদি আল্লাহ আলা হয়ে যাই, আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবে কে? আর তা না হলে আজাব আর গজব আমাদেরকে পাকড়াও করবে। এমন এমন আজাব আমাদের সমাজে এখন আসছে, আগে এগুলোর নামও শুনি নাই, ঠিক কিনা? গত কয়েক মাস আগে আমি তখন মালয়েশিয়া, পত্রপত্রিকায় দেখলাম যে ডেঙ্গু জ্বরে মানুষ মইরা সব শেষ বাংলাদেশ, তাই না? জলজন্ত তাজা তাজা প্রাণগুলো আমরা হারালাম ডেঙ্গু জ্বরে। জ্বরের নাম কি সবাই বলেন? মশার নাম কি? মশাও ডেঙ্গু। মশার নাম? জ্বরের নাম? আগে শুনছি, আমার দাদারা শুনছিল, আমার নানিরা শুনছিল, এগুলা না। এই যে একটার পর একটা আসে, কিছুদিন আগে আসছে বুলবুল, না কি নাম এটার? বুলবুল, ঘূর্ণিঝড় বুলবুল।
তার আগে আসছিল নার্গিস, তার আগে আসছিল মহাসেন, আছে না নাই? এগুলো আমাদের হাতের কামাই। এজন্য পদ দুইটা, একটা ডান দিকে চলে গিয়েছে, এটা চলে গিয়েছে জান্নাতে, আর একটা বাঁ দিকে, এটা চলে গিয়েছে জাহান্নামে। জান্নাতের একটা পথ, জাহান্নামের আরেকটা পথ। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আপনাদের, আপনি কোন পথে যাবেন, ডানে না বায়ে? আর আওয়াজ করে বলেন, ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ক্ষমার দিকে ছোট, জান্নাতের দিকে ছোট, জান্নাত কামাইয়ের প্রতিযোগিতা করো। রব্বে করিমের যে লিস্ট আছে, ওই লিস্টে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে নিজের নাম তোলো। আল্লাহ বললেন ডান দিকে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমরাও প্রতিযোগিতা করি, তবে জান্নাতের জন্য না, ঠিক কি না? কিসের জন্য প্রতিযোগিতা করি আমরা? হ্যাঁ, টাকা কামানোর, আর হ্যাঁ ক্ষমতা, আমার এলাকা, আমার বাড়ি, আমার গাড়ি খায়া ফেলামু, আছে না নাই? কিসের বাড়ি তোর, কিসের ক্ষমতা তোর? ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলো চিনি কে? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? যে বাড়িতে আমি থাকলাম, আগে থাকতো আমার দাদা, তারপরে দাদার দাদা, আমি মরে গেলে থাকবে আমার ছেলে, তারপরে থাকবে আমার নাতিপুতি, তো এটা আমার বাড়ি হইলো কেমনে? আসল মালিক তো একজন, তিনি কে? কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম, বাড়ি বানালাম, ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? চিল্লায় বলেন, এজন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর। কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই, ধোকা, এটা একটা ধোকা। সবাই ব্যস্ত, সুপার বিজি, খুব ব্যস্ত। কি জন্য তুমি ব্যস্ত জানে না? মরিচিকা, কাসারাত, মরিচিকা, ধোকা, লালসা। বাল তুসিরুনাল হায়াতা দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী। কথাটা কার? এজন্য প্রতিযোগিতা যদি করতে হয়, আখেরাত কামানোর প্রতিযোগিতা করব, ঠিক কি না? কিন্তু আমরা করি ক্ষমার, ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা, ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। সব আমার, আমার, এই আমার আমার কথাটা খুব খারাপ। এখন থেকে আমার না বলে আমাদের বলবে, কি বলবেন? আমাদের, তাহলে অহংকার একটু কমবে। মানুষের অহংকার থাকা উচিত না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না? সে কি ছিল সৃষ্টির শুরুতে? সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই যে আমরা যখন ছোট্ট ছিলাম, বয়স যখন আমার 3-2, তখন আমি কি কি করছিলাম মনে আছে? স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন? আমি মিজানুর রহমান আজহারি সর্বোচ্চ 3 বছরের, আমার বয়স যখন 3, ততটুকু খেয়াল আছে, এরপরে আমি আর খেয়াল নাই। কী হয়েছিল আমার 2 বছর বয়সে? আমার বয়স যখন 6 মাস, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, কিচ্ছু জানি না। মায়ের পেটের ভেতরে 9 মাস নাকি ছিলাম শুনছি, কিন্তু কী হয়েছে আমি জানি না। আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যান, কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সের? হ্যাঁ, কয় বছর? 4 বা 5, এর আগের কথা আমরা জানি না। কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে? কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো। স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, লিডল ফ্ল্যাশ, কিচ্ছু ছিলাম না আমি। জোকের মতো, ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে? আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে? 2টা জিনিস আল্লাহ সেট করে দিল। রুহের ফুৎকার দিল,
আর দুই কাঁধে দুই ফেরেশতা দিল, ঠিক কিনা? আবার যখন চলে যাব রূহ উড়াল দিবে, ফেরেশতারাও চলে যাবে। দুই কান্দে ছিল যে তোমারে দুইজন পাহারা, তোমারে একেলা থুইয়া পলাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? সময় যখন শেষ উড়াল দেবে রুহটা, দুই কাঁধের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে, তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? অখলিকাল ইনসানু দাঈফা, কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না? আমরা তো দুর্বল, আমরা কি সবাই বলেন পিছনের ওনারা অনেক সবল, এই জন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে। আমরা কি শুধু কি দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল, আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল, এই জন্য আমরা দুর্বলের ঘরে। এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, কি বলছে? আসলে সাপ নাই, খালি কইছে সাপ। এরপরে মুজাহিদদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব দোষ সাপ বাদ দেন। বাবা বেন চিনেন? চিনেন না? নারায়ণগঞ্জে নাই না? বাবা বেন কি করে, লাফায় না? সাপ না, সাপ তো অনেক ভয়ঙ্কর। বাবা বেন দুইটা ভাওয়া ব্যাং এদিকে, দুইটা এদিকে, আর বাকি দুইটা এদিকে, ছয়টা ভাওয়া ব্যাং যদি ছেড়ে দেয় কি হবে? ব্যাং লাফাবেন, আপনি লাফাবেন, ব্যাং আর কি লাভ দিবে, তার চেয়ে বড় লাভ দিবেন আপনি, ঠিক কিনা? তো এই তো আমাদের ক্ষমতা, ভূমিকম্প আসলে শব্দ বাড়ির মালিক, ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থইয়া দেয় দৌড়, বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ, বাড়ির মালিক তো উনি, উনিও দৌড়ায়, বারাটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সরকারও দৌড়, জনগণও দৌড়, চিল্লায় বলো ঠিক কিনা? ওখানে কলিং সান তো আইফা, দুর্বল আমরা, দুর্বলের ঘরের দুর্বল, এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর ধরে যেন আমরা না টানি, আমরা যেন বিনয়ী হই, মুতাওয়াদে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদান জিদ্দান, অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো অহংকার দেখাতেন না, কখনো অহংকার প্রদর্শন করতেন না। অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত, ঠিক কি না? খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, সে লজিক খাটাইছে আল্লাহর সাথে, আল্লাহর সাথে লজিক খাটানো যাবে? আল্লাহ বললেন সেজদা দাও, আদমকে সেজদা দাও, সব ফেরেশতারা সেজদা দিল। শয়তান যুক্তি খাটালো, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে, ও খালাকতাহু মিন তিন, আদমকে তৈরি করেছো মাটি থেকে, মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে, আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায়। তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না। এই লজিক খাটাই আসে শেষ, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই, সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ আদেশ করেছে এই আদেশের উপরেই থাকতে হবে, বরকত আছে না নেই? এই জন্য আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাও। আমার যে যুবক ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে, এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে, আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রামকে এনশিওর করেছে, বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম উসমান সাহেব, উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে। সর্বোপরি আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে।
এরকম প্রোগ্রাম কোরআনের মাহফিল বন্ধ হোক এটা কি আমরা চাই? কোরআনের কথা চলবে এটা আমরা চাই কি চাই না? সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে দরকার আছে না নাই? ময়দানে যদি থাকতে হয় রাজি আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। মুসাপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, মুসাপুর কি গ্রামের নাম? যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাশা আল্লাহ যুবক এলাকাবাসী ভাই ভাই, অন্যদের কোনো খাওয়া নাই ঠিক কিনা? এরকম আন্তরিক সংঘ গড়ে তুলতে হবে এলাকায়। যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তোমার দেহে এখন অনেক শক্তি উচ্ছ্বাস, এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এটা আজে বাজে কাজে মাদকের পেছনে দৌড়াদৌড়ি করে, অপরাজনীতির পেছনে দৌড়াদৌড়ি করে, মারামারি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে, সন্ত্রাস জঙ্গিবাদ টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা যাবে? এদিকে কি দেখা যায় না? স্টেজের এই পাশে যারা আছেন একটু যাবেন, সামান্য চাপলেই ওনারা দেখতে চায়, দেখতে চায়। বাস 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 একটু চাপতে হবে বোধহয় আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো বসো বসো, ঠিক আছে। নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র, অন্যান্য জেলায় আমার আধা ঘন্টা লাগে থামাইতে। এই দিকে দেখে না, ওই দিকে মানুষের স্রোত ধাক্কা ধাক্কি, এদিকে জায়গা হয় না, বিশাল প্যান্ডেল, 1 লক্ষ লোক বসতে পারে জায়গা করছে, এরপরও জায়গা হয় না। সর্বোচ্চ চেষ্টা করেছে কমিটি, আমি জানি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, আসার পরে তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। খায় নাই নাকি সারাদিন? খায় নাই, অনেক কষ্ট করেছে আমি জানি। তো এই জন্য আপনারা সহযোগিতা করবেন, নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র। গতকাল আমার এলাকায় মাতু এলেই আমি ঠিক করতে পারিনি, আধা ঘন্টা সময় নিছে। এদিকে কয় হুজুর দেখি না আপনি আসেন, ওদিকে গেছি কয় এদিকেও আসতে হবে, ওরা এদিকে যে এদের সাথে দেখা করলাম, সব শেষে আধা ঘন্টা 35 মিনিট পরে এরা ঠান্ডা হয়েছে। তারপরে লোকের ধাক্কা ধাক্কি, এই গণজোয়ার এগুলো কোরআনের বিজয়ের একটা সাক্ষী, বিজয়ের একটা সাইন ঠিক কি না? এই বিজয়কে কি কেউ ঠেকায় রাখতে পারবে? দুনিয়ার কোনো লাভের জন্য আমরা আসছি? একজনকে খুশি করার জন্য এসেছি, তিনি কে? এই বিজয়ের জন্য যদি সর্বোচ্চ স্যাক্রিফাইসের নাজরানা পেশ করতে হয় আমরা রাজি আছি না নাই? এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না, এখন আড্ডাবাজিতে যায় না, টেন্ডারবাজিতে যায় না, চাঁদাবাজিতে যায় না, উল্টাপাল্টা কোনো কাজে যায় না, এরা যাত্রাপালায় এখন আর যায় না, এরা গানের কনসার্টে যায় না, এরা কোরআনের প্রেমে পাগল হয়ে এসেছে ঠিক কিনা? কোনো বিরিয়ানির প্যাকেট আছে নাকি আজকে? তাইলে এই গণজোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, কোরআনের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও। এই জন্য যুবক যারা আছো তোমরা আগামীর বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ। 10 বছর 20 বছর এমন ভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করব যাতে গোটা বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ, সুখী দেশ, একটা মডেল কান্ট্রি, এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে ঠিক কিনা? সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি। অলসতা করা যাবে? কাজে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, কোনো চাকরি কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবে না, ওয়েদার ইট স্মল অর বিগ, ছোট চাকরি হোক ছোট ব্যবসা হোক আমরা করব। আমরা স্বাবলম্বী হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই ঠিক কিনা? কেসে এখানে লোকজন অনেক বেশি হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা নাই, প্রতি রাতের ঘটনা। প্রিয় ভাইরা কি হয়েছে কি হয়েছে? প্রজেক্টর আছে, প্রজেক্টর প্রজেক্টর আছে। এই সাউন্ড বক্স এখন নামাইতে গেলে অনেক সময় লাগবে, একটু দেখো একটু দেখো।
ক্যামেরাওয়ালা ভাইদের প্রতি একটু এহসান করো, এখানে যদি 1 লক্ষ লোক হয় কালকে 20 লক্ষ লোক এই কথাগুলো শুনবে। এই নারায়ণগঞ্জের যুবক ভাইদের উসিলায় কোটি মানুষ কোরআনের পথে আসুক আমরা চাই কি চাই না? আমরা কোরআনের জন্য সব করতে পারি, সব বিলিয়ে দিতে পারি। আজকের এক ঘন্টার কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই না, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো চমৎকার। বেশি নাড়াচাড়া করো না, বেশি নাড়াচাড়া করা যাবে না, আস্তে করে রেখে চুপ করে বসে যাও, চুপ করে বসে যাও। এই তো ছেলে পেলেরা অনেক ভদ্র, ঠিক আছে, আওয়াজ হবে না, জায়গা না পেলে দাঁড়িয়ে শোনো। বলছিলাম যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ, কাজকে ছোট করা যাবে না, যে কোনো কাজ কাজ পেলেই করা শুরু করতে হবে। নতুন চাকরি পেলে, নতুন ব্যবসা পেলে এরপরে ধরবা, কিন্তু বাবুগিরি দেখিয়ে অলসতা করে বসে থাকা যাবে না। কাজ ছোট হোক বা বড় হোক, বরকত দেয় কে? সুন্দরভাবে করলে প্রত্যেকটা কাজে বরকত আছে না নাই? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন, কাজ যেন সুন্দর হয়, কাজটা যেন এক্সাম্পল স্থাপন করার মতো হয়, তাহলে ওই কাজে বরকত দিবে কে? মাইক অপারেটর কে? আরেকটু স্ট্রং করতে হবে, আরেকটু স্ট্রং করো, ঠিক আছে? আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন তোমাদের মতো যুবক, তিনি কি অলস ছিলেন? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যেই নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ বলবা না? ছাগল চড়িয়েছেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবী ছাগল চড়িয়েছে বুঝলাম, আপনিও? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমিও, আমিও কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা, মক্কাবাসীদের দেয়া অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরে আমি নিজেও ছাগল চড়িয়েছি। কাজকে ডিফারেন্সিয়েট করে নাই, ছোট বড় না, কাজ যেটা পাও করতে হবে, কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, আছে শুধু সম্মান, ঠিক কিনা? সাউন্ড তো আরও খারাপ হয়ে গেল মনে হয়, এরকম কেন? একটা স্ট্রং এবং ক্লিন, স্ট্রং অ্যান্ড ক্লিন সাউন্ড দাও, আসো আসো ঠিক করো। তো এই জন্য যুবক যারা আছো, তোমরা আগামীর বাংলাদেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে একটা সংগঠন করেছিলেন, নাম হচ্ছে কি নাম? আরবিতে এটাকে বলে হালাফুল ফুদুল, হালাফ মানে শপথ, ফুদুল মানে ভালো কাজ, ভালো কাজের শপথ। আমরা কি পারি না অলিতে গলিতে এরকম হিলফুল ফুজুলের মতো ইসলামিক ক্লাব গড়ে তোলা? পারবো না আমরা? এগুলোর উদ্যোগে আজকে যেরকম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রোগ্রাম, এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে হবে। শুধু আউটডোর না, এখন থেকে ইনডোর প্রোগ্রাম করার দরকার আছে না নাই? আমাদের দেশে কমিউনিটি সেন্টারে শুধু বিয়ে আর সুন্নতে খাতনা, গোটা বিশ্বে কমিউনিটি সেন্টারগুলোতে কমিউনিটির বড় বড় প্রোগ্রাম করার জন্য তারা অ্যারেঞ্জ করে। কমিউনিটি সেন্টারগুলোতে সেখানে ইনডোর প্রোগ্রাম করতে হবে, প্রতি মাসে ভালো ভালো স্কলারদেরকে এনে, ইনফ্লুয়েন্সিয়াল স্পিকারদেরকে এনে যুবকদেরকে মোটিভেট রাখার দরকার আছে না নাই? কারণ যুবকরাই আগামীর বাংলাদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করালেন যে এই হেল্পফুল ফুজুলের শপথ হচ্ছে মক্কায় চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না, দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার চলবে না। তো এরকম হেল্পফুল ফুজুল থাকার দরকার আছে না নাই? আল্লাহ যুব সংগঠনকে তুমি কবুল করো, এলাকাবাসীকেও তুমি কবুল করো। মিনারবাড়ি বন্দর নারায়ণগঞ্জ মুসাপুর রাস্তার পাশে দুই দিন ব্যাপী তাফসীর কোরআনের প্রোগ্রামের আজকে দ্বিতীয় রজনী। প্রথম দিন কথা বলেছিলেন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, আল আজহার ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি, আমার ছোট ভাই, সুন্দর কথা বলে, কোরআন থেকে বলে। আল্লাহ তাআলা সাদিকুর রহমান আল আজহারির জ্ঞানকে তুমি আরও বাড়িয়ে দাও,
আজকের রজনীতে আমাকে রেখেছেন আপনারা আলোচক, আমার আগে কথা বলেছে ভেরি এনার্জেটিক, হার্ড ওয়ার্কিং, এনথিউজিয়াস্টিক যুবকদের আইকন শেখ সিফাত হাসান। সে আমারও মাঝে মাঝে বসায় ওয়াজ করে, সুন্দর সুন্দর কথা শোনায় সে আমাকে, আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। যুবকরা যেখানেই আছে ওখানে এনার্জি আছে না নাই? যুবকদের থেকে কথা শুনতে হবে, কারণ যুবকদের মধ্যে আছে অনেক শক্তি, এই শক্তিকে আমরা পজিটিভ ওয়েতে কাজে লাগাতে চাই, ঠিক কি না? শেখ সিফাত হাসান চমৎকার কথা বলে, অধ্যাপক জামিয়া কাসিমিয়া মাদ্রাসা নরসিন্দি। আমরা শেখ সিফাত হাসানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা শেখ সিফাত হাসানকে যেন কোরআন সুন্নাহ থেকে কথা বলার আরও বেশি তৌফিক দান করে, আমরা করি আমিন। শেখ বোরহানউদ্দিন জিহাদি সাহেব কথা বলেছেন, হাফেজ কারি মুফতি মুজাম্মেল হক হেলালি সাহেব। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাজি মাকসুদ হোসেন মাকসুদ সাহেব, মাননীয় চেয়ারম্যান মুসাপুর ইউপি। আপনি তাই না? মাশাআল্লাহ, সারাদিন কষ্ট করছে, এখনও যোগাযোগ মেনটেন করে যাচ্ছে। এরকম নেতা আমাদের থানাগুলোতে থাকুক আমরা চাই কি চাই না? যারা কোরআনের মাহফিল বন্ধ করে না, অ্যারেঞ্জ করে দেয়, আয়োজন করে দেয়, সারাদিন গাদার মতো খাটুনি খেটে কোরআনের মাহফিলে রাত্রেবেলা নিজে উপস্থিত থেকে সার্থক করে দেয়, আমরা এ ধরনের নেতাদেরকে চাই যারা সবসময় কোরআনের পক্ষে থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক অত্র এলাকার চেয়ারম্যান মহোদয়কে তুমি কোরআনের জন্য কবুল করো। আরো অনেক বিশেষ অতিথি এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সম্মানিত অনেক অতিথিবৃন্দদের নাম এখানে আছে, যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আসুন আমরা সময় নষ্ট না করে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শুনি। আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে সুরাতু আল মুমিনুনের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এ সুরায় আল্লাহ তাআলা মুমিনদের সাতটি গুণের কথা বলেছেন, যে গুণগুলো একজন মুমিন হিসেবে আমাদের জীবনে থাকা দরকার আছে। এই সাতটি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে, ঠিক কিনা? ওয়াজ কি শুধু শোনার জন্য শোনা? শুনতে চাইলে তো ইউটিউবেও শোনা যায়, শোনা যায় না? ইউটিউবে ওয়াজ শোনেন না আপনারা? আমার ওয়াজ শুনছেন? কারা কারা দেখি, মাশাআল্লাহ, আমরা হাত নামাই প্রত্যেক দিন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, এই ইউটিউবটারে আমরা ভালো কাজে লাগাবো। গান শোনা ছেড়ে দিছো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, এটা অনেক ভালো কথা যে আমরা আজে বাজে কাজে আর সময় নষ্ট করি না, ইন্টারনেট ইউজ করলেও এটা কোরআনের কাজেই লাগাই, ঠিক কিনা? তো ওয়াজ কিন্তু ইউটিউবেও শোনা যায়, কিন্তু এখানে আমরা এসেছি একটা স্পিরিট নিয়ে যাব, সরাসরি কথা শোনার আর বলার মধ্যে একটা তাসির প্রভাব আছে না নাই? তো এই জন্য বিশ্বাসীদের যে সাতটা গুণাবলী আজকে এগুলো আমরা জেনে যাব, যাতে করে আমরা মানতে পারি, পালন করতে পারি, ঠিক কিনা? সুরাটার নাম হচ্ছে সুরাতুল মুমিনুন। সুরার নাম কি? সুরাতুল মুমিনুন, বিশ্বাসীদের নামে সুরা, তাই না? আবার দেখেন কাফিরদের নামেও কোরআনে সুরা আছে না নাই? কি নাম? সুরাতুল কাফিরুন আছে না? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা আ'বুদ। তাহলে আমরা হলাম বিশ্বাসী, আমরা কি, আমাদের নামে একটা সুরা দিল কে? আল্লাহ। খুশি লাগে না? ভাল লাগে না? অনেক আমাদের নামে আল্লাহ কোরআনে সুরা দিয়েছেন, আবার আমাদের বিরোধী যারা কাফির তাদের নামে আল্লাহ সুরা দিলেন। আরেকটা শ্রেণী আছে, মুমিনানা কাফিরনা মাঝামাঝি, কি নাম? মুনাফিক, তাদের নামে সুরা আছে না নাই? সুরাতুল মুনাফিকুন, এরা বড্ড ভয়ঙ্কর, মুনাফিকের চেয়ে কাফের ভালো, মুনাফিকের চেয়ে হিন্দু ভালো, মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো। কারণ কেউ যদি কাফের হয় আমরা জানি ও কাফের, ও ইসলামের শত্রু, এটা জানি, ওর ব্যাপারে সচেতন। কিন্তু মুনাফিক, সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক, ঝামেলা আছে না নাই? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক, ভিতরে এক বাইরে আরেক, তার নাম ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, দুমুখো সাপ,
এদিকেও আসে ওদিকেও আস, এদিকেও যায় ওদিকেও যায়, এদিকেও নাই ওদিকেও নাই, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার, আছে না? উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত, উপরে অনেক পাক সাফ, ভিতরে ঝামেলা। এরা মুনাফেক, যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে, যখন যার কাছে টাকা পয়সা আছে তারে তেল মারে, আছে না নাই? আমরা মুনাফিক হতে চাই? আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হয় কখন? যখন তার বিশ্বাস থাকে, ঠিক কিনা? আল্লাহ বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি, টাকা দিয়ে বিশ্বাস কিনা যায় না। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আখিরাতে বিশ্বাস রাখি, নবী রাসূলদের উপর বিশ্বাস রাখি, তাই আমরা মুমিন, বিশ্বাসটা অনেক দামি। ইমান যার মধ্যে থাকে সে হচ্ছে মুমিন, আমল পড়ে, আগে ইমান, আগে কি ইমান হচ্ছে সংখ্যা, আমল হচ্ছে শূন্য। এখন ইমান নাই, আপনার আছে শুধু আমল, শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এটার কোনো দাম আছে? 2000 শূন্য আপনি পাইছেন, 2000, ফলাফল কি? শূন্য, কারণ ইমান নাই, সংখ্যা নাই। এবার আপনার ইমান আছে, পেলেন একটা সংখ্যা এক, তারপর আমল করতে শুরু করলেন, পেলেন শূন্য, যাকাত দিলেন পেলেন শূন্য, হজ করলেন পেলেন শূন্য, দাম আছে না নাই? একের পরে শূন্য দিলে দাম আছে না? তাহলে আগে লাগবে কি? ইমান। ইমান মানে বিশ্বাস, বিশ্বাসটা খুব দামি, এই বিশ্বাস যেন নষ্ট না হয়, বিশ্বাসে যেন আঘাত না আসে। বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন, বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব টেকে? কথা বলেন। স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে সম্পর্ক টিকে? কথা বলেন। বিশ্বাস অনেক দামি জিনিস। দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুঁড়ে মারে, ছোট্ট মেয়েটা খিল খিল করে হাসে, যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে তারপরেও হাসে, কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে, বাবা আমারে ফেলে দিবে না, বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে, ঠিক কি না? মেয়েটার বাবার প্রতি অগাধ বিশ্বাস। ঢাকা থেকে একজন গ্রিন লাইনের বাসে উঠছে, টিকিট কাটছে কক্সবাজারের, গ্রিন লাইনের বাসের নাম শুনছেন তো না, কক্সবাজার যাবে, ব্যাগ ট্যাগ নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, তার কোনো টেনশন নাই। সে যদি টেনশন করতো তাহলে ঘুমাইতে পারত? তাহলে তো তাকায় থাকা লাগতো, এরকম দেখি তো বাসওয়ালা কই যায়। কক্সবাজারের টিকিট কাটছি, সকালবেলা উঠে যদি দেখি কক্সবাজার না নিয়ে যশোর চলে গেছি, ভেজাল আছে না? তার মোটেও টেনশন নাই, কারণ গ্রিন লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস। আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব, সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজার নামিয়ে দিবে, চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বাসটা অনেক জরুরি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? আর বিশ্বাসীদের নামে এই সূরাটা ডেডিকেট করলেন কে? সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? সূরাতুল মুমিনুন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল, কোন সময়ে কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এটা শুনলে সূরার তাফসীর বুঝতে আমাদের সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসা, হঠাৎ করে উমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন, বন 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 আওয়াজ। হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বালে, সুনানে তিরমিজিতে। বন বন মৌমাছির যখন আওয়াজ, উমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু কোনো মৌমাছি উনি খুঁজে পান না। তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না, এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে? অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি, সুন্দর করে এমদাদিয়া কোম্পানি ছাপাই দিছে, আব্বা কিনা বাসায় নিয়ে আসছে, এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত সহজে কোরআন পেয়েছে? না, অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন। মিসলা সলসলাতিল জারাস, মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো। প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না?
ধামধাম বিকট আওয়াজ হয়। এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন রিসিভ করতে যেয়ে ঘেমে যেতেন শীতের রাতে। আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না, প্রচণ্ড শীত। দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কি নাম, পাকুন্দিয়া। প্রচণ্ড শীতে লোকজন কাঁপছিল, আপনাদের তো প্যান্ডেল আছে, ওদের প্যান্ডেলও ছিল না, খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ। তো প্রচণ্ড শীতের রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাঁপতেন, আর এই কোরআন রিসিভ করতে যেয়ে বিশ্ব ঈসা ইসলাম ঘামতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না, এত কঠিন ছিল ওহি রিসিভ করা। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে এই কোরআনের বাণীটা অনেক সাকিল, ভারী, এত ভারী। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওটের উপর বসে আছেন, ওটের পাগুলো জমিনে গেড়ে যেত। ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত। মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন। এক সাহাবীর পায়ে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তিনি টেরই পাচ্ছেন না। হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো। সাহাবী বললেন, হঠাৎ করে আমি টের পেলাম বিশ্বনবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল। আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভারে আমার পায়ের হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো এই কঠিন কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করতেন, তিনি ঘেমে যেতেন। আবার মাঝে মাঝে সাইয়েদানা জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি ওনার সূরাতে আসতেন কোরআন নিয়ে, হেরা পর্বতে আর সিদরাতুল মুনতাহায়। এই দুই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদানা জিব্রাইল আলাইহিস সালামের মূল আকৃতিতে উনাকে দেখতে পেয়েছিলেন। মাঝে মাঝে স্বপ্নযোগে আসতো এই ওহি, পর্দার আড়াল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি। মাঝে মাঝে ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওহি ঢেলে দেয়া হতো। আর মাঝে মাঝে মিসলা সাউতি নাহাল, মৌমাছির ভনভন ভনভন আওয়াজের মতো কোরআন নাজিল করত কে, ভনভন আওয়াজ দেখে ওমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না, কোরআনের আয়াত। কোরআনের আয়াত নাজিল শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসলেন আর বললেন, এই মাত্র সূরাতুল মুমিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে, এখানে আল্লাহ তাআলা মুমিনের সাতটি গুণের কথা বলেছে। কয়টি? সবাই বলতে হবে কয়টি গুণ? আল্লাহ রাসূল বললেন, মান আকামা হুন্না দাখাল আল জান্নাহ, এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ। পড়ি আর জোরে পড়ে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না, হাত তুলে দাঁড়িয়ে যাবেন, বলবেন হুজুর কষ্ট হচ্ছে, দুই একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায়। সংক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে মুমিনের কয় গুণ? গলায় আওয়াজ নাই, কয়টা গুণ? শেষ পর্যন্ত এরকম আওয়াজ লাগবে আমার, আওয়াজ তোলা যাবে মাশাআল্লাহ। সাতটা গুণ আজকে আমরা শুনবো। আল্লাহ শুরু করছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, কার কথা? সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ঈমান। আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না, যদি ঈমান না থাকে, ঠিক কি না? আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না, যদি ঈমান না থাকে, ঠিক কি না? আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ঈমান নাই, আল্লাহর মানদণ্ডে আপনি সফল না, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা? যারা ঈমানদার তারা সফল। কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, তারাই সফল যারা ঈমানদার। তবে যেন যেন ঈমানদার নয়, তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই, কয়টা? এক নম্বর আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান আমাদের থাকতে পারবে? আমাদের হুঁশ থাকবে একদিকে, তিনি কে? সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি,
হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, পড়েন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, আলহামদুলিল্লাহ আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেল মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের আলোচনা। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে, তিনি কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন, আহত হলেন, পায়ের ভেতরে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল, তীর কেউ টেনে বের করতে পারে না, এতটাই জখম হয়েছে, তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে। বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক, আল্লাহর হাবিব বললেন, তীর ধরে টানাটানি দরকার নাই, যেহেতু টান মারলে ব্যথা পায়, ছেড়ে দাও, আজান দাও বেলাল, তুমি আজান দাও, একামত দাও। এক সাহাবীরে বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা। আজান দেয়া হলো, একামত হলো, বিশ্বনবী ইসলাম নামাজ পড়তে শুরু করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, ওই সাহাবী দাঁড়ান নাই, বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে, টান দিয়ে তীর খোলা হয়েছে, কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান না। আগে টান মারতেছে, ব্যথা পায়, চিৎকার মারে, চিৎকার মারে, কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে, উনি টেরই পান নাই, আল্লাহু আকবার। তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন, দিন দুনিয়ার হুঁশ তার ছিল না, তার হুঁশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে, তিনি কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে নামাজ পড়বে, মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো, ঠিক না? যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো, আর যদি এটা কষ্ট হয় অ্যাট লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। আমাদেরকে দেখে কে? আল্লাহ। আমি যে নামাজ পড়ি দেখে কে? আল্লাহ। এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই? কিরে ভাই, এখানে তো ধাক্কাধাক্কি করে লাভ নাই, প্রজেক্টরগুলো কোন দিকে? প্রজেক্টরগুলো প্রজেক্টর আছে ওই যে পেছনে প্রজেক্টর, ওখানে চলে যাও, এখানে দেখার জন্য যদি ধাক্কাধাক্কি করো বিশৃঙ্খলা হবে, সাউন্ড নাই। এই এই মাইকটা কি কাজ করে না তোমার? তো সাউন্ড পায় না কেন? আচ্ছা আচ্ছা, সাউন্ড কম বলে যদি চিল্লাও তাহলে তো আমার কথা আরো শোনা যাবে না। ও দেখতেছে, ওকে দেখতে দাও, এত বড় গ্যাদারিং এ এইদিকে সমস্যা হবে, ওদিকে তার ছিঁড়ে যাবে, ওদিকে সাউন্ড বক্স নষ্ট হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক, তোমাদের সহযোগিতা লাগবে, তা না হলে তো একটু পর পর আলোচনার মাঝখানে ব্রেক দিলে আলোচনা করা যাবে না। লক্ষ লক্ষ লোকের সমাগম, এখানে কিছু সমস্যা হবেই, এগুলো মেনে নিয়ে আমাদেরকে বসে থাকতে হবে, ঠিক কিনা? মাইক অপারেটর, লাস্ট চান্স দিলাম তোমার, এটা ঠিক করো তাড়াতাড়ি, এ তোমার মাইকের কারণে অনেকবার ব্রেক হয়েছে আমার আলোচনা, হয়েছে একটা ছেলে কথা বলবো না, এখানে ছেলে চুপ, ইয়েলো জ্যাকেট চুপ, কথা নাই, চুপচাপ দাঁড়ায় থাকে, এদিকে তাকান। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে নামাজ পড়ো, এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে, আল্লাহ ইজ ওয়াচিং মি, তাই না? আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা করে যদি নামাজ পড়েন, খুশু খুদু বাড়ায় দিবে কে? এক সাহাবী নামাজে পড়তেছে, দাঁড়িও টানতেছে, এরকম নামাজে পড়ে দাঁড়িও টানে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? নারায়ণগঞ্জে নাই? হ্যাঁ আছে। নামাজ পড়া অবস্থায় বারবার চুলকানো যাবে, দাড়ি টানা যাবে, শুধু মোবাইলে এসএমএস লেখা যাবে, যাবে না, এগুলো করবেন না, নজরটা থাকবে সেজদার দিকে, কোন দিকে? সবাই বলে মনে থাকবে এটা, এগুলো মেসেজ, ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট মেসেজ, এগুলো নিয়ে যান বাড়িতে, সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে,
নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে, আল্লাহর ওলি আসরা নাই। নামাজে দাঁড়াইছে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাটা ঘুরে হের মাথাও ঘুরে আছে না নাই, না এদিক সেদিক তাকাবেন না, সেজদার দিকে তাকাবেন। কোন দিকে? আল্লাহ তিনটা চান্স দেয়, কয়টা? একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, ফিরে আয় সেজদার দিকে তাকা। আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয় সেজদার দিকে তাকা। আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা। তিনবারের পরেও যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাত আলি ইলা সলাতিক, তোর এই নামাজের দরকার আমার নেই। নাউজুবিল্লাহ পড়বেন না, যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে, এই কষ্ট করে, শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম, ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নেই। এখানে কি হয়েছে ভাই? দেখতেছেন যে জায়গা হচ্ছে না, তো ওইখানে ধাক্কাধাক্কি করবেন কেন? আপনি পিছনে চলে যান, অ্যাবাউট টার্ন, পেছনে যান, যে প্রজেক্টরে দেখেন যান, যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন আপনি? এই জনশ্রুতির ধাক্কা অনেকে আহত হয়, এটা করবেন না প্লিজ, এটা করবেন না। আর অল্প অল্প কিছু সময় আমরা কথা বলবো, বারবার ব্রেক করলে তো হবে না, এটা বুঝতে চায় না অনেকে, প্লিজ এরকম করবেন না। একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে, ওই ফ্লোতে সে এগোয়, তার শ্রোতাকে সে কি বলবে একটার পর একটা কথা তাকে প্রেজেন্ট করতে হয়। একটু পরে যদি তাকে হুজুর মাইক নাই, ওদিকে কয় আওয়াজ নাই, আরেকজন কয় আমি নাই, কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই, আমিও চলে যাব, তো এগুলো করো না। আর অল্প কয়েক মিনিট তো নামাজে নজরটা থাকবে কোন দিকে? অনেকে এগুলো করে, অনেক মুরব্বী বাবারাও করে, আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে এমনি তাকায় আছে না নাই, মুরব্বী বাজানকে বুঝাই দেবে যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো, কোন দিকে তাকানো খেয়াল থাকবে। তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন, সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত, কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ। কি গাছ? নড়ে না, চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। পারা যাবে না এরকম নামাজ পড়তে? ইনশাল্লাহ পড়েন। আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে, উইথ ফুল অফ সলেমনিটি অ্যান্ড সাবমিশন, ডানে বাঁয়ে তাকায় না, তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো, আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ইট কুড বি মাই ফাইনাল সালা, পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ পাবো না। আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার? আর 10 মিনিট হায়াত আছে আমার, কোনো গ্যারান্টি নাই? আর 2 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি আছে? তো মুসল্লায় যে দাঁড়াইলেন, নামাজ যে পড়লেন, এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন, গ্যারান্টি আছে? তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ, দিস কুড বি মাই ফাইনাল সালাত, হতে পারে এটাই আমার শেষ নামাজ, এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে? অনেকে নামাজেও দাঁড়ায়, আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই, নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে, নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো টেনশন আছে না নাই, যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে, ওই নামাজকে আল্লাহ কবুল করবে? এই জন্য এমনভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রুহ নিয়ে যাবে, দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ, আপনার জীবনে এটা শেষ রাত, এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স, আপনি ওই দিন কী করবেন? আহা, কত সুন্দর করে অজু বানাবেন তাই না, সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন, মশল্লাটা বিছিয়ে, হায় রে কী সুন্দর নামাজ, কি সুন্দর রুকু দিবেন আপনি, ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু, ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা, সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন,
তাই না? কারণ আপনি কনফার্ম, দিস ইজ ইউর লাস্ট সালাত, এটা আপনার শেষ নামাজ। তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই, কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো? তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে? বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালাত, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ইমানদারের প্রথম গুণ, তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায়, দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে, তিনি কে? ধীরস্থির ভাবে সালাত পড়তে হবে, তাদিলুল আরকান মেনটেন করে। এক সাহাবি নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আল্লাহ রাসূল একই কথা বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড এন অফার ইউর সালা ইন এ কারেক্ট ওয়ে, ইন এ কারেক্ট ম্যানার, সঠিক পদ্ধতিতে সালাত হয়নি। উনি কি করবেন? আবার যে বললেন, আবার আসলেন, আল্লাহ রাসূল বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, সালাত পড়ো হয় নাই। এবার সাহাবি কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে তো আমি পড়তেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিকে জড়িয়ে ধরলেন, বললেন আসো তোমারে শিখাইয়া দেই, যখন নামাজে দাঁড়াবা তাড়াহুড়ো করবে না, দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ, দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো নাই। যখন দাঁড়াবা রিল্যাক্স, যখন রুকুতে যাবা রিল্যাক্স, সিজদায় লুটিয়ে পড়বা রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু দিতেন, ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো, সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না, গ্লাসটাও নড়তো না। তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল, তাই না? কি ছিল? স্ট্রেট ফরওয়ার্ড, সোজা, লা ইয়াসুবু ওয়া লা ইয়ুকনিউ। আমাদের অনেকের মাথা অনেক নিচু চলে যায়, অনেক একটা এরকম থাকে না, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সালাতে আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে, পিঠ সোজা করে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা, এটা ওয়াজিব। দুই সিজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব। আমাদের অনেকেই রুকু থেকে কোনো রকম নাম কাওয়াস্ত মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারে, আসে না নাই? এক সেজদা দিয়ে কোনো রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারে, আসে না নাই? এরা রুকু সেজদায় চুরি করে, এরা নামাজ চোর। এরকম করা যাবে? তাড়াহুড়ো করবেন? কখনো তাড়াহুড়ো করা যাবে? নামাজে তাড়াহুড়ো নাই, নামাজে কি নাই? নামাজে করতে হবে রিল্যাক্স। নামাজে কি করব? সবাই বলেন কি করব? যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা? তুমি তাড়াহুড়ো করছো কেন? নামাজে তুমি রিল্যাক্স করবা, যখন রুকুতে যাবা হাত্তা তাতমা ইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে রুকু, পিঠটা সোজা, সিজদায় লুটিয়ে পড়বা, তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া সাজিদ ফা আকসিরু ফীহি দুআ। আল্লাহ রাসূল বললেন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, ফাকসিরু ফীহি দুআ, তাই তখন বেশি বেশি দোয়া করো। আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই, দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে, জায়নামাজে পড়ে, মসজিদের টাইলসে পড়ে, কিন্তু বিশ্বনবী বলে না, টাইলসে পড়ে না, জায়নামাজে পড়ে না, তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপর যেয়ে পড়ে। এজন্য তাড়াহুড়ো করা যাবে না। ইদা উকিমাতিস সালা ফালা তাআতুহা তাসাউন, যখন একামত হয়ে যায় দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজে যেও না, ও আতুহা তামশুন, রিল্যাক্সের সাথে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যে যতটুকু পাও ইমাম সাহেবের সাথে পড়ো, দেরি হয়ে গেলে ওমা ফাতাকুম ফাআতিমু, যেটা ছুটে গেছে একা একা পড়ো, চার রাকাত পেয়েছে দুই রাকাত, বাকি দুই রাকাত একা একা পড়ার সুযোগ আছে না নাই? তো তাড়াহুড়ো করেন কেন আপনারা? আর তাড়াহুড়ো করবেন? অনেকে অজুখানায় তাড়াহুড়ো করে, মাগরিবের নামাজ ইমাম সাহেব শুরু করছে ওয়া দোহা ওয়া লাইলি ইদা সাজা, সবার মুখস্থ আছে না নাই? তো উনি তখন হাত ধুইতেছে, এখনো মাথা মাসে আর পা ধোয়া বাকি, উনি হিসাব মিলাই ফেলছে, তাড়াহুড়ো করে দৌড় দিতে হবে, তা না হলে রাকাত পাওয়া যাবে না। মসজিদের টাইলস ছিল পিছলা, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে,
এরকম আসারা নাই আমাদের এলাকায়? একজন এরকম দৌড় মেরে পা ভেঙে ফেলছে, উল্টায় পরে লুঙ্গি একদিকে ও আর একদিকে, এরকম করবে না? মনে রাখতে হবে এই মাহফিলগুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলে হবে না, যা শুনব নিজে মানব, সমাজটাকে পরিবর্তন করে দিব আমরা। আমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের হাতেই সব, আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক কিনা? এখানে বসে আছে আগামীর প্রধানমন্ত্রী, এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি, এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান, ঠিক কিনা? আমরা যদি ঠিক হয়ে যাই, ঠিক থাকবে বাংলাদেশ, আমরা উল্টে গেলে পথ হারাবে বাংলাদেশ। এই জন্য সালাতে যেন আমরা তাড়াহুড়ো না করি, ধীরস্থির ভাবে যেন সালাত করি। মনে থাকবে সবার, সালাতে আমরা রিল্যাক্স করব, কি করব? তাহলে মুমিন বান্দাদের এক নম্বর গুণ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তারা তাড়াহুড়ো করে না, তারা ধীরস্থির ভাবে সালাত আদায় করে। রাজি আছি তো সবাই? আল্লাহ তুমি কবুল করো। তাহলে এক নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, দুই নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য, তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাই না? এখানে অনর্থক কাজ গেলে আমার সওয়াব নেই, আরো গুনাহ হবে, যাব আমি? এখানে এমন কাজ গেলে আমার আমল নষ্ট হবে, যাব আমি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দার দুই নম্বর গুণ, মুমিন বান্দা কখনো কোনো অনর্থক কাজের দিকে যায় না, যেই জায়গায় গেলে সওয়াব হয়, মানবতার কল্যাণ হয়, সব সময় মুমিনকে ওই জায়গায় পাওয়া যায়। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ করব না, যেটাই করব এটা যেন অর্থবোধক হয়, এটা যেন আমার কাজে লাগে, দশের কাজে লাগে, এরকম কাজ করার দরকার আছে না নেই? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্য থেকে একটা বড় সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না, কারণ মুমিন খুব ভালো করে জানে যাই করে ভিডিও ক্যামেরা দিয়ে ক্যামেরা করে কে? আপনারা কি মনে করছেন যে আজকের যে মিডিয়ার ভাইরা আসছে ওদের কাছেই ক্যামেরা? ফেরেশতাদের কাছে ক্যামেরা নাই? আসলে নাই। এজন্য আল্লাহ সূরা ইয়াসিনে বললেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিন মুবিন, দুনিয়াতে তোমরা যা করো, যেখানে যাও, যে কাজের সাথেই সম্পৃক্ত হও না, তোমাদের সব কাজগুলোকে ইমাম মুবিন নামক ভিডিও ক্যামকর্ডার দিয়ে ধারণ করে কে? আবার মুমিন জানে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুমিন জানে মুখ দিয়ে আমি যা বলি, যে বাক্যই উচ্চারণ করি, যে শব্দ উচ্চারণ করি, ফেসবুকের কমেন্টস বক্সে যেই কমেন্টস আমি টাইপ করি, এই সবগুলো দেখে কে? রাকীবুন আতীদ নামে দুইজন ফেরেশতা আছে, সব কিছু নোট করে নেয়, ঠিক কি না? মুখে যা বলবো এটাও অর্থবহ হইতে হবে, যা লিখবো তাও অর্থবোধক হইতে হবে, ঠিক কি না? এখন তো বলার চেয়ে আমরা টাইপ করি বেশি, ফেসবুকে কমেন্টস অপশন আছে না নাই? আহা, ইচ্ছা মতো কমেন্টস করে, কমেন্টসের ফুলঝুরি, গালি গালা সব মাগনা আছে না নাই? নারায়ণগঞ্জের ছেলেরা অবশ্য এগুলো করে না, এখানকার ছেলেরা ভালো অনেক, দেখেই বোঝা যাচ্ছে খুব শান্তশিষ্ট। কমেন্টেও আমি কি লিখলাম এ ব্যাপারেও হিসাব চাইবে কে? কান দিয়ে আমি কি শুনি হিসাব চাইবে কে? চোখ দিয়ে কি দেখি হিসাব চাইবে কে? এজন্য যা মন চায় চোখ দিয়ে দেখা যাবে, যা মনে চায় মুমিন কান দিয়ে শুনতে পারে? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, পড়ি আমিন। এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজে আমরা যাব না, যাব? তোমরা যুবকরা মিলে অনেক কিছু করতে পারো, ব্লাড ক্যাম্পেইন করতে পারো, রক্ত দেওয়ার মাধ্যমে জীবন বাঁচানো যায়, ঠিক কিনা?
তোমরা যুবক ছেলেরা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি করতে পারো, তোমরা যুবক ছেলেরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো এলাকায়, তোমরা চাইলে সবাই মিলে দাঁড়িয়ে সমাজ থেকে ইপটিজিংকে তাড়াতে পারো, তোমরা চাইলে সমাজ থেকে যৌতুকের মতো মরণ ব্যাধিকে ঝাড়ু পেটা করে বিদায় করতে পারো, তোমরা চাইলে আগামীর বাংলাদেশকে সোজা পথে উঠিয়ে দিতে পারো। মুমিনরা আজে বাজে কাজে যায় না, যে কাজে গেলে নিজের কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, মুমিন ওই কাজ করে, ঠিক কিনা? তাহলে অনর্থক কোনো কাজে আমরা যাব যেটাতে সওয়াব নাই, যেটাতে গুনাহ হয়, যেটাতে সবার অকল্যাণ, ওটাতে আমরা যাব? দুই নম্বর গুণ, আল্লাযীনা আনিল লাগভি মুরিদুন, অনর্থক কাজ দেখলে মুখ ফিরায় নিতে হবে, সালাম দিয়ে আমরা কেটে বলব, আর ভালো কাজে আমি সবার আগে, ভালো কাজে আমি যুগ জামানা পাল্টে দিতে চাই না, অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই, একটা ওমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে, ঠিক কিনা? একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দিবে কে? ওই ওমরের মতো যেন আমরা হতে পারি, আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে আমিন। আল্লাযীনাহুম আনিল লাগভি মুরিদুন, অনর্থক আজে বাজে কাজে আমরা যাব, ভালো কাজ যেখানে আমরা যাব। তাহলে প্রথম গুণ কি ছিল? সালাতে খুশু খুদু, আল্লাহর ভয় আল্লাহর চিন্তা নিয়ে সালাত পড়ে। দুই নম্বরে অনর্থক কাজে মুমিনরা যাবে। তিন নম্বরে আল্লাহ বললেন আল্লাযীনাহুম লিজ্জাকাতি ফাঈলুন, আমার মুমিন বান্দাদেরকে আমি ধন সম্পদ দিয়ে যদি ধনী বানিয়ে দেই, ওই সম্পদ থেকে গরিবদের জন্য তারা দান করে। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুখা। দে যাকাত তোরা দে রে যাকাত, ঠিক কিনা? অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরিব দুঃখীর অধিকার আছে। আমি যে যাকাত দেই এটা আমি কিন্তু করুণা করি না, বরং ও যাকাত নিয়ে ও আমারে করুণা করে। কথা বুঝতে পেরেছেন? আমি যাকাত দেওয়াটা আমার উপর ফরজ, কিন্তু যে গরিব ওর জন্য কি যাকাত নেওয়া ফরজ? ওর ঘরে টাকা নাই, ও বললো আমি রোজা রাখবো কিন্তু যাকাতের টাকা নিমু না, কোনো সমস্যা আছে? কিন্তু আমি যদি কে যাকাত দিমু না, সমস্যা আছে না নাই? তাহলে আমি করুণা করি নাই, ও যে আমার থেকে যাকাতের প্যাকেটটা নিয়ে এই বিশাল ফরজ ইবাদত পালনে আমারে সহায়তা করলো, ও আমারে করুণা করেছে, ও এসে আমারে দয়া দেখিয়ে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু অনেকে যাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, আবার মাইকে ঘোষণা দিয়ে দেয় অমুক দিন যাকাতের শাড়ি দেয়া হবে, লুঙ্গি দেয়া হবে, আহা গরিব মানুষগুলো ধাক্কা ধাক্কি করে পদপৃষ্ট হয়ে মারা যায়, কেয়ামতের দিন মার্ডার কেসের আসামি করে তোরে আল্লাহ দাঁড় করাবে, তোমার কারণে এই মানুষগুলো মারা গিয়েছে অব্যবস্থাপনার কারণে। এরকম নিউজ বাংলাদেশে আছে না নাই? যাকাতের শাড়ি বলে কোনো শাড়ি আছে? যাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি আছে? সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত এমন কিছু দিবেন যাতে করে সে কিছু করে খেতে পারে। সিএনজি কিনে দেন একটা, ছেলেটা সিএনজি চালাবে, অটোরিকশা চালিয়ে স্বাবলম্বী হবে, ঠিক কিনা? অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন, গরুর দুধ বিক্রি করে স্বাবলম্বী হবে, ঠিক কিনা? ঝালমুড়ির একটা দোকান বানায় দেন, চায়ের একটা দোকান বানায় দেন, চা বিক্রি করবে, ফুচকা বিক্রি করে, ও চলবে, ফ্যামিলিও চলবে। আর যদি একটা শাড়ি, একটা লুঙ্গি, এক কেজি সয়াবিন তেল আর এক কেজি চাল দিয়ে দেন, এটা নিয়ে দুপুর পর্যন্ত চলবে, রাত্রেবেলায় আরেক জায়গায় লাইনে দাঁড়াবে, দারিদ্রতা কি দূর হবে? একদিকে গাছতলা আরেক দিকে পাঁচতলা, ওই বাংলাদেশ আমরা চাই না, ঠিক কিনা? অর্থের সুষম বণ্টনের জন্য যাকাতকে ফরজ করেছে কে? এজন্য আল্লাহ বললেন আল্লাযীনাহুম লিজ্জাকাতি ফাঈলুন, আমার মুমিন বান্দার তিন নম্বর গুণ, তারা যাকাত দেয়, তারা সম্পদ জমিয়ে রাখে না। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সম্পদ জমায়। কেমন আছেন? ভালো আছেন? আপনি এমপি মহোদয়? জি আমাদের বন্দর চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব বসেন। তো এই জন্য একদিকে রাস্তার একদিকে গাছতলা, একদিকে পাঁচতলা, এরকম সমাজ চাই নাকি আমরা?
না, সম্পদের তারল্য ছড়িয়ে পড়তে হবে ঘর থেকে ঘরে, দ্বার থেকে দ্বারে, ঠিক কি না? যারা সম্পদ জমায় রাখে, ব্যাংক ব্যালেন্স করে, এগুলো করি না তো আমি, আগে যা করছেন ওইটাই। একদিকে গাছতলা আরেকদিকে পাঁচতলা, এরকম চাই আমরা? না, আমরা চাই এদেশে কোনো দারিদ্রতা না থাক, নো পভার্টি ইন বাংলাদেশ, ঠিকই না? এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে 17টা, এর মধ্যে একটা গোল হচ্ছে নো পভার্টি, কোনো দারিদ্রতা থাকতে পারবে না, এই জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। যারা সম্পদ জমায়, যারা সম্পদ জমায়, এই সম্পদগুলো কেয়ামতের দিন হবে সুজা আন আকরা, টেকোসা, পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা, ছোবল মারবে আর বলবে আনা মালুক আনা কানজু, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমার না খাওয়ার জন্য জমাইছিলে আজকে খা। খাইবেন ওই দিন? খাইবেন? ওই দিন সাপের এক একটা কামড়ে দেহটা 70 গজ জমিনের ভেতরে ঢুকে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, আমার বিশ্বাসী বান্দারা কৃপণ হয় না, আমার মুমিন বান্দারা কিপটা হয় না, তারা যখন সম্পদের মালিক হয় আমার রাস্তায় তারা যাকাত দেয়, ঠিক কিনা? দান করে, দিলে বাড়ায় দেয় কে? দিলে কমে কখনো? গোপনে দান করবেন, ওই গোপনে দানের স্বভাব বেশি, গোপনে দান করলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা আরো সেরে নিচে আপনারা ছায়া দিয়ে দিবে। তাহলে এক নম্বর সালাত, দুই নম্বর আজে বাজে কাজে আমরা নেই, তিন নম্বরে আমরা যাকাত দিব, চার নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আমার মুমিন বান্দারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। চার নম্বর, এটা কয় নম্বর? এটা যুবকদের ওয়াজ, লজ্জা স্থানের, দে গার্ড দেয়ার প্রাইভেট, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। খুব জরুরি হাদিস যুবক ভাইরা, খেয়াল করে শোনো, যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি, বিষ্ণুই বললেন আমার যে উম্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই। এক নাম্বার মা বাইনা লিহিয়াইহি, এই দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না, মানে জিব্বা, সে যদি ওয়াদা দেয় জিব্বা দিয়ে মিথ্যা বলবে না, চুগল করি করবে না, একজনের কথা আর একজনের কানে লাগাবে না, এই ওয়াদা যদি দেয় তাদের গ্যারান্টি দে। ইউ হ্যাভ টু গার্ড ইউর প্রাইভেট। বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে ইসলাম জায়েজ করে নাই, এজন্য এগুলো করা যাবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোল, মাশাআল্লাহ সাহস আছে ওদের, বুকের পাটাস, হাত দেওয়া বেটা। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক না, আমরা বিয়ে করব, কি করব? বিয়ে করব। চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলোতে, আপনার দায়িত্বে দিয়ে গেলাম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয়, বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া, তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ছেলে মেয়েদেরকে সাহস দেন, ছেলেও পড়বে, ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে, ওর কমন পড়ছে, কমন পড়ছে, মাশাআল্লাহ। গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা, মিলায় দিয়েন ওদেরকে, বিয়ের পিড়িতে বসায় দিয়েন, বিয়েতে কল্যাণ, বিয়েতে বরকত, বিয়ের মতো ভালো কাজ হতে পারে না। সব নবীরা বিয়ে করেছেন, আর নিকাহ মিন সুন্নাতি, বিয়ে আমার সুন্নাত, ফমান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। বিয়েটাকে সহজ করে দেন, যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন, তাই না? যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমাদের সমাজে জিনা করা সহজ, বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000, ঠিক কি না? 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না, এটা লাগবে ওইটা লাগবে, এই দাও ওই দাও, মোহর দাও, বিশাল অঙ্কের মোহর, 10 লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না, এরকম আছে না? নাই না, এগুলো আসলে ইসলামিক কালচার না। ছেলের বাবা মেয়ের বাবা উভয়কেই আমি বলি বিয়েটা সহজ করে দেন, সহজ করে দেন, ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই,
মেয়েও পড়ুক, কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক, ঠিক কিনা? তাদের এই যৌবনের তাড়নায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আসে নাই। এজন্য বাবারা সাবধান, মায়েরা সাবধান, বিয়েটাকে সহজ করেন। এলাকার যুব সংঘ যারা আছো, তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। বাপ মা বোঝে না, একজনকে হুজুর আব্বাই বোঝে না। গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন, ওরা যে পাপের সাথে, পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে, পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে। আল্লাযীনা হুম লি ফুরুজহিম হাফিজুন, দে গার্ড দেয়ার প্রাইভেটস, মুকদ্দামাতুল হারামে হারাম, এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না, কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে, এজন্য এটাকেও হারাম করেছে কে? মুকদ্দামাতুল হারামে হারাম, এই নজরটা বড় খারাপ। আন-নাযর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীর, এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না, আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই, ঠিক কিনা? এটা জান্নাতি সম্পর্ক, আমাদের আদি পিতা আদি মাতা তাদের প্রথম বিয়ে হয়েছে জান্নাতে, এজন্য আমরা বিয়ে করতে চাই। আমরা পরকীয়ায় জড়াতে চাই না, আমরা গার্লফ্রেন্ড বানাতে চাই না, আমরা অবৈধ সম্পর্কে জড়াতে চাই না, আমরা বিশ্ব ভালোবাসা পালন করতে চাই না, এগুলো হারাম। হারাম আছে যেখানে আমরা যাব না, হালাল আছে যেখানে আমরা যাব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, কটা গেল বাকি আছে কয়টা? শুনবেন শুনবেন, এরপরে আল্লাহ বললেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন বান্দারা কখনো আমানতের খেয়ানত করে না, ঠিক কি না? আমানতের খেয়ানত করে, আমানতের হেফাজত করে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করেছেন আমানতদারের কাছে কিছু রাখা হলে সেজন্য আমানত পৌঁছে দেয়। আপনার বন্ধু আপনার কাছে একটা ল্যাপটপ রেখে গেল, এসে বলল দুই মাস পরে এসে বলল বন্ধু ল্যাপটপটা দাও, ঠিক যেমন যেমন সে দিয়েছে তেমন তেমন আপনি দিবেন, ঠিক কিনা? এটার নাম আমানত। লা ঈমান আল ঈমান লা আমানাত আলা, যার আমানতদারিতা নাই ওর ঈমানই নাই। এজন্য খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার, এজন্য মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন। আল আমিন মানে আমানতদার, দ্য মোস্ট ট্রাস্ট অর দি পার্সোনালিটি ইন মক্কা সিটি, মক্কা শহরের সবচাইতে আমানতদার, আমানতদারদেরকে সবাই ভালোবাসে। আমানত অনেকে মনে করে আমার কাছে 50,000 টাকার একটা বান্ডিল কেউ রেখে গেল কয়দিন পরে নিয়ে গেল, এটা আমানত না, সব কিছু আমানত। আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত রেখেছে কে? আপনার স্ত্রী আছে, এই স্ত্রী আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার আমানত। আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতা আপনার কাছে আমানত। যিনি ইমাম সাহেব, ইমাম সাহেবের কাছে মসজিদ আমানত। যিনি চেয়ারম্যান সাহেব, ওনার কাছে ওনার ইউনিয়ন পরিষদ আমানত, ঠিক কিনা? যিনি প্রধানমন্ত্রী, ওনার হাতে 56,000 বর্গমাইলটা আমানত। এটা অনেক বড় বিষয়, যার যা দায়িত্ব ওইটা আমার কাছে আমানত। আমার কাছে এই তাফসীরের মঞ্চটা আল্লাহর দেয়া আমানত, যে হাফেজে কোরআন তার সিনার ভিতরে আল্লাহর কোরআনটা আমানত। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছে সবটাই আমানত। মুমিন এই আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে যারা মুনাফিক, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, এরকম আছে না? নাই। মক্কায় সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত। যেদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমানতদারিতার বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, আলী এত মানুষের এত জিনিস আমার বাসায়, আজ রাতেই আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন, কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী,
আমার জায়গায় তোমারে আমি এগুলোর আমানতদার বানিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন এই আমানতগুলো পৌঁছাতে। কয়দিন? 3 দিন। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? সুবহানাল্লাহ। এত ভালোবাসতো মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেকে ছিল কাফির আর মুশরিক, দল করত আবু জাহেলের, দল করত কার? কিন্তু আমানত রাখার সময় আবু জাহেলের কাছে রাখে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখে। সুবহানাল্লাহ, কবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন আমার কাছে কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা বলতো আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আয়েশা টাকাও নাই টাকার প্যাকেটও নাই। আপনার কাছে যেইভাবে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যায়। আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নম্বর গুণ তার আমানতদার হয়। কি হয়? আমরাও আমানতদার হব। সবাই বলেন ইনশাআল্লাহ। ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা যদি আহাদ দেয়, প্রমিস দেয়, প্রমিস দিয়ে প্রমিস রাখে, কথা দিয়ে কথা রাখে, কথা ভাঙে না। আমরা কথা দেই কিন্তু কথা রাখি না, এরকম আসলে নাই না। মুমিনদের কথা তো কথা, কথা দিলে আপনার কথা রাখতেই হবে। এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। যে ওয়াদা তুমি দিয়েছ, যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছ, যেই প্রমিস তুমি মানুষকে রেখেছ, তোমার প্রমিস তুমি রক্ষা করবে। কেননা কিয়ামতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমারে জিজ্ঞেস করবে কে? খবরদার, কাউরে কথা দিলে কথা রাখবেন। বন্ধুকে কথা দিলে কথা রাখুন, সন্তানকে কথা দিলে কথা রাখুন, স্ত্রীকে কথা দিলে কথা রাখুন, কিন্তু এই দেশে কেউ কথা রাখে না, তাই না? এজন্য কথা রাখার প্র্যাকটিস যেন আমরা করি। সাইয়েদরা ইসমাইল আলাইহিস সালাম, উনি কোনোদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না। এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুরু ফিল ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, কিতাবে সাইয়েদরা ইসমাইলের কথা উল্লেখ করেন কারণ তিনি কোনোদিন ওয়াদা ভাঙেন নাই, যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছে। ইসমাইল আলাইহিস সালাম এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব, ওয়াদা। তো তারপরের দিন আসরের সালাতের পরে ইসমাইল আলাইহিস সালাম ওই গাছের নিচে যেয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ওই লোকটা আর আসলো না। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে, আজকে আসে নাই কালকে আসবে। ইসমাইল আলাইহিস সালাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যেয়ে হাজির, কিন্তু লোকটা আসেনি। ইসমাইল আলাইহিস সালাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে, উনি তার পরের দিনও যেয়ে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন, তার পরের দিনও দাঁড়িয়ে রইলেন। এইভাবে 5 দিন 10 দিন নয়, টানা 30 দিন তিনি ওই লোকটার জন্য ওই গাছের নিচে অপেক্ষা করেছেন। আহাদিহিম রাউন, ওয়াদা দিলে আমার ওয়াদা রাখতে হবে, কারণ মুমিনের কথার দাম আসলে নাই। এজন্য মুমিনের 5 নম্বর গুণ আমানতদার হবে, 6 নম্বর গুণ ওয়াদা দিলে ওয়াদা রাখবে, সর্বশেষ গুণ হলো আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দা কখনো নামাজ নষ্ট করে না, ঠিক কি না? আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, সালাতকে তারা হেফাজত করে। দেখেন আল্লাহর বর্ণনা ভঙ্গি কত সুন্দর, শুরু করছিল কি দিয়ে? সালাত দিয়ে। আবার শেষ করতেছে, শুরুতে বলছে সালাতে খুশু খুদু, আল্লাহর দিকে মনোযোগ থাকে, শেষে বলতেছে সালাত কামাই দিবে না। আল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, মুমিনরা সালাত হেফাজত করে। তারা সব কামাই দিতে পারে কিন্তু সালাত কামাই দিতে পারে না, কারণ গোটা দুনিয়াটারে আমাদের জন্য সেজদার জায়গা বানিয়েছে কে? কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন সেটা হলো সালাত। সেটা কি? কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? নামাজ, এটার হিসেব আগে। ফা ইন সালাহাত সালাহাসাইরু আমালি, সালাতের হিসাব যদি সহজ হয় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? সালাতের হিসাব দিতে যে যদি আপনার গন্ডগোল লেগে যায় পুরো আমলনামায় গন্ডগোল পাকায় দিবে কে? এজন্য মুমিন সব নষ্ট করতে পারে, সালাত নষ্ট করতে পারে,
যে কোনো জায়গায় সালাতের সুযোগ আছে না নাই? মসজিদে পড়লে কবুল করে কে? রাস্তায় পড়লে কবুল করে কে? বাজারে পড়লে কবুল করে কে? আল্লাহ বলেন এই সাতটা গুণ যদি কেউ অর্জন করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফীহা খালিদুন। এই মুমিন বান্দার সাতটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে কেউ ধারণ করতে পারে, দুনিয়ার বুকে থেকেই সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখবেন লেখা ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান। আপনাদের জন্য একটা সুখবর আছে, হুজুর একজন হিন্দু যুবক আপনার কাছে মুসলিম হতে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন। আমাদের সৌভাগ্য যে একজন হিন্দু ভাই আজকের মাহফিলে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হতে চায়, আলহামদুলিল্লাহ। এই সুন্দর দৃশ্য আমরা সবাই দেখতে চাই না? বসেন, একজন উঠবেন না, একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ আমি শুনতে চাই না, বসেন। মুমিন বান্দার কয়টা গুণ জোরে বলেন, আরো জোরে বলতে হবে কয়টা? এই সাতটা গুণ যদি কেউ অর্জন করে ওয়ারিস সূত্রে সে জান্নাতি। মাঝে মাঝে জমির মধ্যে লেখা রাস্তাঘাটে এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস লেখা থাকে না? ওয়ারিস সূত্রে এটার মানে কি জানেন? বাপের কাছ থেকে পাইস, ঠিক কি না? আল্লাহ বললেন ওয়ারিস হয়ে যাবা জান্নাতুল ফেরদাউস। বাবা মারা গেলে যেমনি সন্তান সম্পদের মালিক, তুমিও মারা গেলে জান্নাতের মালিক। এই জন্য এই সাতটা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমাকে এবার শোনাইতে হবে। এক নাম্বার কি ছিল? খুশু খুদুর সাথে সালাত। দুই নাম্বার, অনর্থক কাজ থেকে বিরত থাকা। তিন নাম্বার, জাকাত দেওয়া। চার নাম্বার, লজ্জাস্থানের হেফাজত। পাঁচ নাম্বার, আমানতদার হওয়া। ছয় নাম্বার, ওয়াদা রাখা। সাত নাম্বার, নামাজকে হেফাজত করা। এই সাতটা গুণ যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। যে কথাগুলো শুনলাম এই কথাগুলো যেন অন্যের কাছে পৌঁছে যেতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। তার সার্টিফিকেট এখানে নিয়ে এসেছে, এসএসসি এইচএসসি। নাম হচ্ছে রাজু চন্দ্রা সরকার, মানে রাজু চন্দ্র সরকার। ফাদার্স নেম হচ্ছে নকুল চন্দ্রা সরকার, মাদার্স নেম নামিতা রানী সরকার। এ রাজু চন্দ্র সরকার কই দেখি, আসো এদিকে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, থামুন থামুন, রাজু চন্দ্র সরকার থামুন, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না, একটা আওয়াজ আমি শুনতে চাই না। আওয়াজ করলো কে? আওয়াজ নাই। রাজু চন্দ্র সরকার কালিমা পড়ে মুসলমান হতে চায়, এটার একটা নিয়ম আছে, এভিডেভিট করতে হয়, নোটারি করাতে হয়। অ্যাডভোকেট মোহাম্মদ ফিরুজ মিয়া আমাকে কার্ড পাঠিয়েছে, উনি বিনা খরচে তার এই সব কাজ করে দিবেন। অ্যাডভোকেট সাহেব পিছনে দাঁড়ানো আছে, উনি জজকোর্ট নারায়ণগঞ্জের দায়িত্বে আছে, আল্লাহ ওনাকে কবুল করুক। তোমার আগের কি নাম ছিল? রাজু চন্দ্র সরকার। রাজু, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তোমাকে কেউ জোর জবরদস্তি করছে? কেউ করেনি। তুমি কি ইসলাম সম্পর্কে জেনে বুঝে স্বেচ্ছায় কালিমা পড়তে চাও?
তাহলে তুমি আমার সাথে আওয়াজ করে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থামুন 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 থামুন, আলহামদুলিল্লাহ, থেমে যান। তুমি কি তোমার মুসলমান হিসেবে কোনো নাম পছন্দ করেছো? কি নাম? নূর মোহাম্মদ। সে তার নাম পছন্দ করেছে নূর মোহাম্মদ। আমরা নূর মোহাম্মদকে ইসলামের সুশীতল ছায়ায় ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, এবং আমরা সবাই মাহফিলের পক্ষ থেকে নূর মোহাম্মদের কাছে দোয়া চাই। কারণ আমরা অনেকে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, এই কালিমা পড়ার মধ্য দিয়ে তার পূর্বের সব গুনাহকে মাফ করে দিয়েছে কে? নূর মোহাম্মদ নিষ্পাপ। নূর মোহাম্মদ, আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমাদের সবার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক আমরা করিবে, আমিন।